সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে নতুন নতুন ফিচার নিয়ে আইফোন 15 সিরিজ বাজারে আসতে চলেছে। এর মধ্যে আইফোন 15 সিরিজের রং সহ নানা দিক দিয়ে বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে। তবে অ্যাপেল ফোনের আগামী সিরিজগুলো চিপ নিয়ে কোনো তথ্য আসেনি, কিন্তু এবার সেটাও ফাঁস হয়েছে বলে জানা গেছে। আইফোন 15 সিরিজ সম্পর্কে যে তথ্যগুলো ফাঁস হয়েছে তা আজকের এই ভিডিওতে আপনাদের সামনে প্রেজেন্টেশন করার ট্রাই করব। তার আগে বলি, নিয়মিত এমন সব টেক নিউজ এবং টেকনোলজি ইনফরমেশন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে নতুন কোনো আপডেট আসে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নির্ভরযোগ্য সূত্রের উপর ভিত্তি করে বলা হচ্ছে, আইফোন 15 প্রো এবং আইফোন 15 প্রো ম্যাক্স এই দুইটি ফোনে A17 বায়োনিক চিপ ব্যবহার করা হতে পারে। এখন প্রশ্ন আসতে পারে, A17 চিপের CPU এবং GPU কেমন হবে? ঘড়ির গতি ও র্যামের গতির পরিমাণ এবং ধরন সম্পর্কেও প্রতিবেদনে তথ্য দেওয়া হয়েছে। বলা হচ্ছে আইফোন 15 সিরিজের A17 চিপ নাকি খুব দ্রুত গতিতে চলতে সক্ষম। অ্যাপেলের তথ্য ফাঁসকারীর অ্যাকাউন্ট টুইটার প্ল্যাটফর্মে বলেছে যে আইফোন 15 প্রো এবং আইফোন 15 প্রো ম্যাক্স এই মডেল দুটিতে 6-কোর CPU ব্যবহার করা হবে। দুটি পারফরমেন্স কোর ও 4টি ইফিসিয়েন্সি কোরের সমন্বয়ে এটি গঠিত। অ্যাপেল 6GB ও 8GB দুটি র্যাম নিয়েই কাজ করছে, তাই A17 চিপটি শেষ পর্যন্ত 8GB র্যাম নিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে। সূত্রটির মতে, কোম্পানির ভিতরে র্যাম দুটিকে POP কোর প্লাস 6G ও POP কোর প্লাস 8G বলে নামকরণ করা হয়েছে। এই তথ্য থেকে বোঝা যায় র্যাম, CPU, GPU এবং পারফরমেন্স ও ইফিসিয়েন্সি কোরের উন্নতির বৃদ্ধির ফলে গ্রাহকরা আইফোন 15 প্রো এবং আইফোন 15 প্রো ম্যাক্স এই মডেল দুটির বর্ধিত ব্যাটারি লাইফের সমন্বয়ে পারফরমেন্সের অনেক উন্নতি দেখতে পাবে। আগের 4nm A16 চিপের থেকে 3nm A17 চিপটি দ্রুত কাজ করবে, সহজে ঠান্ডা হবে এবং কম শক্তি ব্যবহার করবে। এর ফলে ফোনের পারফরমেন্স ও ব্যাটারি কার্যকারিতার মধ্যে সমদর্শ থাকবে। আবার A17 চিপের ফলে গ্রাফিক্স এর উন্নয়নও দেখা যাবে, কারণ 5-কোর A16 চিপ থেকে 6-কোর A17 চিপে অতিরিক্ত গ্রাফিক্স কোর ব্যবহার করা হতে পারে। এই অতিরিক্ত কোর বেশি শক্তি খরচ করলেও A17 চিপের 3nm ফ্যাব্রিকেশন প্রসেস তা রোধ করবে। বিশ্লেষকদের মধ্যে প্রাথমিক হিসেবে CPU গতি প্রায় 10% বাড়বে, GPU কার্যক্ষমতা বাড়বে এবং বিদ্যুতের খরচ প্রায় 30% কমবে। আইফোন 15 প্লাস এবং আইফোন 15 প্লাস প্রো ম্যাক্স এই দুইটি ফোনে নতুন স্কট ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করা হবে, যা ব্যাটারি লাইফ বাড়াতে অনেক গুণে সাহায্য করবে। আইফোন 15 সিরিজ নিয়ে এর আগে অনেক তথ্য ফাঁস হয়েছে, যেমন আইফোন 15 এবং আইফোন 15 প্রো ম্যাক্স এই মডেল দুটির ডাইনামিক আইল্যান্ড এবং চিপসেট হিসেবে A17 বায়োনিক চিপ এবং 48MP ক্যামেরা থাকবে। তাছাড়া আইফোন 15 মডেলের প্রতিটি ফোনের লাইটনিং কেবলের জায়গায় USB টাইপ সি থাকতে পারে। আইফোন 15 প্রো এবং আইফোন 15 প্রো ম্যাক্স এর ক্রেতারা বড় ডিসপ্লে পাবে, চিকন বেজেলের কারণে বড় ডিসপ্লে সম্ভব হয়েছে। মডেল দুটিতে 3nm A17 বায়োনিক চিপ, হালকা টাইটেনিয়াম চেসিস, উন্নত আল্ট্রা ওয়াইড ব্র্যান্ড স্কট ব্যাটারি এবং ওয়াইফাই 6 থাকবে। এছাড়া প্রথমবারের মতো অপটিক্যাল পেরিস্কোপ জুম লেন্সের সাথে আসতে চলেছে আইফোন 15 সিরিজ। তো এই ছিল আইফোন 15 সিরিজের ফাঁস হওয়া তথ্য। আইফোন 15 সিরিজ সম্পর্কে আরো জানতে চাইলে চ্যানেলে দেওয়া এই ভিডিওটা দেখে আসতে পারেন, কারণ এই ভিডিওটা দেখলে আইফোন 15 সিরিজ সম্পর্কে বেসিক একটা ধারণা পেয়ে যাবেন। তো ভাই ব্রাদার, নিয়মিত এমন সব টেকনোলজি ইনফরমেশন এবং টেকনোলজি আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে নতুন কোনো আপডেট আসলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।